রেডি হয়ে গেছি, চাবি নিয়ে যাচ্ছি মাসির বাড়ি। দেখো যেতে যেতে কটা বাজলো, 1:30। চা বকা খাবো না আমি, বিশাল বকা খাবো। তো আমি এই কুর্তিটা পরে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখে তো এই কুর্তিটা। আমি যাচ্ছি মাসির বাড়ি, এই ভাগ্নিকে নিয়ে যাব। ও স্নান করলো এক্ষুনি, আমি আরও দুজনে একসাথে স্নান করে এই যা বেরোচ্ছি। চ চ চ চ চ দিয়াস, কোন পাশে? এই পাশে লাইটটা অফ করতে হবে, লাইটটা অফ কর। চুতোটা বলে দিন, তালা খুলে দিয়েছি। শুটকি মুটকি শুটকি দুজনের পায়ে মাসির বাড়ি দেখতে পাচ্ছি। একটা ইস্কা ইস্কা না, ওটা কি বলে খাবারের ইয়ে, মাসির দোকান। মাসির দোকান কি দেখো, একটা বিজা তুই কোথায় যাচ্ছিস? কিরে যা যা, কোথায় যাচ্ছিস তুই? যা ঠিকে গেছি। এই দেখো একটা কলার কাঁদি, দেখো কত কলা হয়েছে। বাবা মাসি ভাই দিদি অনেক কলা গাছ। হ্যাঁ পেঁয়াজ যাচ্ছে, ঘুমাচ্ছে। তোমার ভালো আছো? এই ঘুমাতো। হ্যাঁ মিঠু এখানে একটু থাকো, আমি ঘর থেকে মশারি নিয়ে আসি। হ্যাঁ যাও, নিয়ে আসো, একটু বসো। মামা ভালো আছো? বাবা সেই চুড়িদার পরে বসে আছে, নাইটি পরিনি, কি রান্না করছি। আমাদের রাধুনিকে দেখো কি রান্না হচ্ছে। ও মাসি কি করছো? করবো আশা আছে কি তোমার? কিছুই তো না, অ্যানিভার্সারি। না না না, ভাই বোন গুলো এসেছে ওই জন্য। না না না, শুনেছি। না 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 না, ও সব কিছু না। মশলা মশলা বুঝতে পারবা। মাংসটা সব দেখলাম, ফোটানোটা তো দেখাই। হেভি মাংস রান্না করে এই যে আমাদের রাধুনি। অ্যানিভার্সারি খাবার সাজানো হয়েছে। এই তো পায়েস খাই দাও, চামচ দাও একটা, ওই যে ওখানে চামচ আছে। Like, at the middle of
শরীর পুরো ক্লান্ত, আর চুলটা খুলেনি। সেই সকালে দেখলে, সকালে না, তখন কটা বাজে, দেড়টা না দুটোর সময় গেলাম মাসিবাড়ি। মাসিবাড়িতে রে মাত্র ছিল, খেলাম পেলাম আসলাম কটা পাঁচটারও পরে, সন্ধ্যের সময় এসছি। এসে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে শুয়ে পড়েছি। আমি বলি না, বন্ধুদের সাথে একটু দেখা করি, আবার যাবো, রাত্রেও খাবো মাসিবাড়িতে, কাল রাত্রেবেলাও খাওয়ার নিমন্ত্রণ, তো রাতেও খেতে যাব। বরমশাই আসবে, বরমশাই আমরা সবাই যাবো। আর বড় জামাইবাবু দুপুরে খাইনি, বড় জামাইবাবু কাজের কোথায় গেছে, ওর জন্য খাইনি, রাতের বেলায় খাবে। তো আমি বলি একটু দেখা করি, শুয়ে আছি, ঘুমাইনি, শুয়ে শুয়ে সবার ভিডিও দেখছিলাম। তো একটুখানি কথা বলে দেখাচ্ছে, দুপুরে ঘুম একটুখানি শুই না, শরীরটা যেন ক্লান্ত লাগছে। আর অবেলায় খেয়েছি, তখন কটা বাজে যেন চারটের সময় ভাত খেয়েছি। রান্না খুব ভালো হয়েছে। কী রান্না করেছে বলতো মাসি? মাসিদের অ্যানিভার্সারি ছিল, খুব মজা হয়েছে, মাসিদের সাজিয়ে দেওয়া হয়েছে, রান্না হয়েছে, ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, তারপরে একটা চচ্চড়ি মুগ ডাল মাছের মাথা দিয়ে, আর হয়েছে মাংস, চাটনি, পাঁপড় হয়নি, মিষ্টি। আর রাত্রিবেলা কী দিয়ে খাবো দেখি, রাত্রে যাই আগে, রাত্রেটা একটু পরে যাবো, বাদিভাই যাবে, যাবো গিয়ে খাবো, তখন তোমাদেরকে দেখাবো। তো এখন একটুখানি রেস্ট নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একটু চোখটা বন্ধ করবো, বুঝেছো? মাথাটা যন্ত্রণা করছে, ডাকছে শাশুড়ি। তো ঠিক আছে, চলে আসলাম মাসি বাড়ির থেকে, খেয়ে দিয়ে চলে এসেছি। যেতে দেখলে তো রাত্রিবেলা অন্ধকারের মধ্যে বোঝাও যাচ্ছিল না। এখন কী দিয়ে ভাত খেলাম বলো তো? মাসি বাড়িতে আলু সিদ্ধ, লোটে মাছ, মাংসও দিয়ে খেয়েছি। মাংস খেতে ভালো লাগছে না, আলু সিদ্ধটা দিয়ে ভালো ভাত খেয়েছি, খেয়ে চলে এসেছি। আর আমার বরমশাই যায়নি, বরমশের জন্য দিদি ভাই বদ্দি ভাই নিয়ে এসে, ভাইয়ের জন্য, বাবা ভাইয়ের জন্য ভাত নিয়ে এসে খেলো। বদ্দি ভাইরাও চলে গেল, সবাই চলে গেল, সবাই বলতে দিদি ভাইরা চলে গেছে। আবার রবিবার দিন দিদিরা আসবে, পিকনিক হবে এখানটায়। তো এই অবধি ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা করবে, আর ভিডিওটা পুরোটা করে দেখবে। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো দেখো, বেশি বেশি করে দেখো, শেয়ার করো। তো বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট, গুড নাইট বন্ধুরা, বাই।